কখনোই নিজের জীবনের জন্য নারাজ হয় না। কে জানে হয়তো বা তোমার মতো জীবন অন্য কারো স্বপ্নে আসে, বাস্তবে কখনো আসে না। আর সেই সব লোক খুব হতাশাগ্রস্ত হয়ে যায় এসব ভেবে, ভেতরের তাদের চূর্ণ ভিন্ন হয়ে যায়। জীবনকে কারো কাছে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে দুই পয়সার লোক এসে তোমার জীবন নিয়ে খেলা করে চলে যাবে। পৃথিবীতে সব কিছুরই দাম আছে, কোনো না কোনো দিক দিয়ে তার মূল্য আমরা অবশ্যই পাই, কিন্তু সে মূল্যটা আমরা বুঝে উঠতে পারি না। সৃষ্টিকর্তা বলেন, ঘুমানোর আগে তুমি সবাইকে মাফ করে দাও, ঘুম থেকে উঠার পরে আমি তোমাকে মাফ করে দিব। জীবন এমন একটা বই যা কেউ কখনো ভাবেনি, মূল্যায়ন করেনি। কেউ কেউ নিজের জীবন শুধু ডায়েরিতেই লিখে গেছে, কিন্তু ভবিষ্যতে তা পড়ার সময় তার হয়নি, সে বুঝে উঠতেও পারেনি। আমি জানি আমি সবার প্রিয় পছন্দের, কিন্তু যখন দরকার হয় তা ব্যতীত নয়। আমি এটাও জানি ভাগ্যের লিখন কেউ কখনো ঠেকাতে পারে না, কেউ কখনো আটকাতে পারে না, কিন্তু নিজের ভাগ্যের লিখনটা নিজেকেই তৈরি করে নিতে হয়, এটাই বাস্তব। এমন কিছু মানুষ আছে যারা বলে ওই সেই এই সেই হ্যান ত্যান, বাট বাস্তবিক জীবনে তাকে কখনো কেউ দাম দেয় না। যেমন এক মহিলার 4টা সন্তান ছিল, কিন্তু সে মহিলা থাকার জন্যে তার কোনো ঘর ছিল না এবং পায়নি। আজব দুনিয়া, জীবনে বাঁচার জন্যে 2টি পথ। এক, তোমার জীবনকে তুমি সাফল্যময় করো, সেটা যেই করে হোক সেটা আঁকড়ে ধরে রাখতে হবে। 2, আর যা তুমি তোমার কাছে আছে বা তুমি পেয়েছো সেগুলোকে আঁকড়ে ধরে রাখো, সেগুলোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো, তাহলে জীবনে আটকাবে না। জীবনে এমন সময়ও আছে যে তোমার কাছে কিছুই ছিল না, কিন্তু তোমার ভিতরে তোমার মুখে সবসময় হাসি খুশি তুমি থাকবে। কিন্তু এমনও সময় আছে বা গেছে, তোমার কাছে সব কিছু আছে কিন্তু তোমার ভিতরে কোনো সুখ বা শান্তি কোনো কিচ্ছু নাই, তোমার মুখে কোনো হাসিও নাই। মানুষ বুঝতে শিখে সব কিছু হারানোর পরে, যেমন চোর পাড়ালে যেমন বুদ্ধি বাড়ে, তেমন আমরা মানুষ জাতি আমাদের সব কিছু হারানোর পরে আমাদের বুদ্ধি বাড়ে। কিন্তু হারানোর আগে যে বুদ্ধিটা প্রয়োগ করা দরকার, সে বুদ্ধিটা আমরা সঠিক নিয়মে প্রয়োগ করি না, কারণ আমরা ধৈর্য ধরে থাকি না, ধৈর্য রাখি না এবং ধৈর্য দেখাই না। ধৈর্যের ফল মিষ্টি হয়। প্রত্যেকটা সম্পর্কে নির্দোষ ব্যক্তিকেই কাটতে হয়, তাই যে বিশ্বাসঘাতক তাকেও ধন্যবাদ দিও, আপনারাও তাকে ধন্যবাদ দিয়েন, কারণ তাকে ছোট করার দরকার কি, কারণ সে বিশ্বাসঘাতকতা করার পরও তাকে কাটতে হয় না। তাই শিখে নিও বিশ্বাস ভরসা খুবই ভেবে চিন্তে করতে হবে।